যে যার মাথায় আল্লাহ দুইটা মুকুট দিলেন, প্রথম তো মানুষত্বের মুকুট, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তারপরে উম্মতের মুকুট, বিশেষ রহমতের মুকুট, কুনতুম খায়রা উম্মা। এটা একটা মুকুট, এটা একটা শব্দ না, এটা একটা মেডেল, এটা একটা শব্দ না, ওয়ালা কুনতুম খায়রা উম্মা। বিশেষ রহমতের মাধ্যমে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদি বানাইল, দুইটা মুকুট পড়াইল, দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিল, জন্ম লগ্নে একবার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করছেন, চার জিনিসের ভিতরে আল্লাহ কুদরতির হাত লাগাইছেন, একটার ভিতরে আমরা, আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আমরা ওনার পিঠেই ছিলাম, ভিতরে ছিলাম, এখন বাহিরে আসি, ওনার পিঠেই আমরা ছিলাম। কুদরতি হাত দিয়ে তৈরি না করলে পানি এত সুন্দর রূপ নিত না, যুবক আজকে বিশের বোতল কিনতে চাইত না, কুদরতি হাতের ছোঁয়া যদি না লাগত। যুবককে দেখো কেউ ওড়না পেঁচায় ঝুলতে চাইত না, ঝুলতে আত্মহত্যা করতে চাইত না, যদি কুদরতি হাতের ছোঁয়া না লাগত। বিদঘুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর হয় না, এই জন্যই সৃষ্টির ভিতরে আমরাই সবচেয়ে সুন্দর, আমাদের চেয়ে সুন্দর কেউ নাই। বলবেন আফ্রিকার কাইলাগুলোও কি সুন্দর? না, রব্বে কাবার কসম, সমগ্র সৃষ্টির থেকে আফ্রিকার মানুষগুলো বেশি সুন্দর, কেন একটা কুদরতি হাতের তৈরি। পরী এত সুন্দর হয় না, যদিও পূর্বাদ বাক্য বলে পরীর মতো সুন্দর, পরী দেখছেন কোনোদিন যে সুন্দর বলেন? পরী যদি সুন্দরী হইত তো কাইলা ছেড়ারে কেন ধরত, ধরে না মানুষে পরী? হ্যাঁ, কালোরও তো ধরে, ঠিক না? ধরে না তো, কাইলার উপরে আসে খইল কি করে হয়, যদি সবচেয়ে সুন্দরী হইত, ও তো উড়ছে সুন্দরী তালাশ করতো, ঠিক না? উড়ছে সুন্দর তালাশ করতো, ঠিক না? ওই কাইলারে ধরত কেন? হ্যাঁ, ঠিক না? পরী যদি সুন্দর হইত তাহলে জিন কেন মহিলাকে ধরত, ও তো সুন্দরীকে তালাশ করতো, ঠিক না? কি দেখেন না, মনে হয় দেখেন না যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা, মাঝে মাঝে হোয়াইট চামড়া আসে না নরসিন্দিতে, সাদা ইউরোপিয়ান আসে না বিদেশি, দেখবেন যুবকরা পিছে পিছে ঘোরে, যদি জিজ্ঞেস করা গে তুই পিছে আটস কেন, সাদা তো, কি কি রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি, মানুষ সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী মানুষ, নাইলে আল্লাহ কসম খাইতেন কেন? অতীন ওয়াজাইতুন অতুর সিনিন, একটা কসম না, চারটা কসম, তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর গঠনটা তোর পছন্দ হোক আর না হোক, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগছে, তোর চেয়ে সুন্দর গঠন আমি সৃষ্টির ভিতরে কাউকে দিই নাই। ফেরেশতা দেখেন নাই তো এই জন্য একটু সুন্দর সুন্দর লাগে, ঠিক না? প্রবাদ বাক্যই তো আছে, যাকে না দেখছি বড় সুন্দরী, ঠিক না? যার হাতে রান্না খাই নাই বড় রাঁধুনি, ঠিক না? খাইলে বোঝা যায় কেমন রাঁধতে পারে, ঠিক না? হ্যাঁ, আর দেখলে বোঝা যায় কতটুক সুন্দরী, ঠিক না? সব তো খালি মেকআপের উপর দিয়ে দেখো, এই জন্যই ফুল কিনাম লেগে 14 তারিখে দৌড়াও, মেকআপ দুইয়া দেখলে বোঝা যায় তো কেমন সুন্দরী, মনে হয় বোঝে না যুবকরা। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানো আমার উদ্দেশ্য না, এটা হাসি না, এটা আমার ভিতরের কান্না, আমার ভিতরের কান্না আমি বুঝাইতে চাইতেছি, যে মুসলমান নির্যাতিত কেন,
যাকে বিশেষ রহমতের মাধ্যমে আল্লাহ উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করল, যার উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দানিয়াল আলাইহিসসালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন, আড়াই হাজার বৎসর। বদায় নেহায় লেখা আছে, উঠায় দেখেন, যাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, যাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য ওই উম্মত আজকে নির্যাতিত, নিষ্পেষিত, চোখের পানি ঝরতে ঝরতে শেষ, এখন রক্ত ঝরতেছে। ওই হাদিস কি সত্য হয়ে গেল? আর কেনই বা হইল? সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর রহমতের দৃষ্টির থেকে যেন আমরা পড়ে গেছি। হরিমাত বারাকাতাল ওয়াহি, কোরআন যেন পাওয়ার দেখাইতে চায় না। আমি হাদিসের শব্দ দিতেছি, এগুলো সব হাদিসে আছে।